প্রযুক্তির এই সময়ে বেড়েছে তথ্য সংরক্ষণের হার, প্রয়োজন পড়ছে নতুন নতুন বৈশিষ্ট্যের বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্কের। উৎপাদক প্রতিষ্ঠানগুলো তেমনি তাল মিলিয়ে বাজারে ছাড়ছে নতুন নতুন হার্ড ডিস্ক। তবে এসব নতুনের ভিড়ে পুরনো বা রিফাব্রিশ হার্ড ডিস্কও নতুন বলেও বিক্রি চলছে, যেগুলোর উৎপাদন বন্ধ হয়েছে কয়েক বছর আগে। আরও জানাচ্ছেন মোবালিক করিম। সব হার্ড ডিস্ক কিন্তু সব কাজের জন্য নয়, কিছু কিছু শুধুমাত্র ভিডিও সংরক্ষণের জন্য বা 24 ঘন্টা সচল রাখার জন্য, কিছু কিছু শুধুমাত্র গেম খেলার জন্যই, আবার কিছু কিছু শুধুমাত্র উপাত্ত সংরক্ষণের জন্য। ব্যবহারকারীরা চাইছেন এমন হার্ড ডিস্ক যেগুলোর ধারণ ক্ষমতা অনেকটাই বেশি। সময়ের সাথে পাল্লা দিয়ে তেমনি বাজারে এসেছে বিভিন্ন ব্র্যান্ডের হার্ড ডিস্ক যেগুলোর ধারণ ক্ষমতা 4 থেকে 10 টেরাবাইট পর্যন্ত। দেশের বাজারে এসব হার্ড ডিস্ক বিক্রি হচ্ছে 8 থেকে 19 হাজার টাকার মধ্যেই। এখন মার্কেটে ইন করে 100 কাস্টমার, যার কারণে প্রোডাক্টের চাহিদাটা ওদেরই বেড়ে গেছে, যার কারণে ওরা প্রত্যেকটা দোকান শোরুমগুলো প্রাইস ভ্যারি করতেছে, কাস্টমারদের সাথে কম্পিট করতেছে। এসব হার্ড ডিস্কের মধ্যে পুরনো হার্ড ডিস্কও মিলছে হরহামেশাই। আমদানিকারকরা বলছেন যেগুলোর উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং ধারণ ক্ষমতা অনেকটাই কম, কিন্তু ব্যবহারকারীরা এখনও চাচ্ছেন সেগুলোই রিফাব্রিশ হিসেবে বাজারে আসছে। আমরা যেখানে নিউ সেল করতেছি, যেখানে দেখা যাচ্ছে ওল্ডগুলো সেম ওয়ারেন্টি দিয়ে প্রাইস একটু কম দিয়ে সেল করে দিচ্ছে। DDR2 RAM তো নতুন আসবেই না, 500 GB হার্ড ডিস্ক নতুন হচ্ছে না বললে চলে, যেটা আপনার এগুলো নতুন আসেই না এখন। তবে পুরনো ও নতুনগুলো চেনার উপায় বলছেন বিক্রেতারা। যেগুলো ব্র্যান্ড নিউ হবে সেগুলো বাংলাদেশের মার্কেটে তাদের প্যাকেজিং সিস্টেমটা দেখলেই বুঝতে পারবে, প্যাকেজিং সিস্টেমের উপরে ডিপেন্ড করবে। যেরকম এখানে বারকোডটা রয়েছে, কিউআর কোডগুলো রয়েছে, এগুলো থাকবে না, একদম মানে বাংলা প্যাকেট যেরকম। কাস্টমাররা আসলে হার্ড ডিস্ক যদি ওনারা একটু কেয়ারফুলি দেখে হার্ড ডিস্কের কানেক্টরটা, তাহলে ওনারা বুঝতে পারবে যে এটা ইউজড কি আনইউজড। বিক্রেতাদের অভিমত শুধুমাত্র দাম কম নয়, সময় উপযোগী হার্ড ডিস্ক কেনা বা ব্যবহারের মনোভাব এটি থেকে উত্তরণ করতে পারে, বাঁচাতে পারে মূল্যবান তথ্য হারানোর হাত থেকেও। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।